আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমেই বলে নিই, অনেকেই আমার সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে অনেক দিন আমি কোনো ব্লগ দেই না, কোনো রেসিপি দেই না, কেন দেই না। তো হচ্ছে আসলে আমি একটু বিজি হয়ে গিয়েছিলাম, এই জন্য হচ্ছে আমি আসলে কোনো ব্লগ বা কোনো ভিডিও, কোনো ধরনের ভিডিও করতে পারিনি। আমিও আমার সব ফলোয়ার্স প্লাস আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমি সবাইকে খুব মিস করছি। আর অনেকেই বলেন যে আমি হচ্ছে লাইভে আসি না, তারপর হচ্ছে কোনো ধরনের ভিডিও দেই না কেন, অনেকে আমাকে মেসেজও করেছেন। আসলে আমি একটু আমার জব নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি দিতে পারিনি। আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার একটু মেনটেন করার। আসলে চ্যানেলের, আমার কাছে যেটা মনে হয় যে চ্যানেলের সব কিছু আসলে নির্ভর করে গ্রোথটা, গ্রো করে হচ্ছে আসলে রেগুলার ভিডিও দেওয়ার উপরে। কিন্তু আমি প্রায় দুই মাস, আমার মনে হয় দুই মাসের থেকেও বেশি আমি ভিডিও দেই না। তো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে, আমি আসলে এখন যাচ্ছি আমাদের এখানেই, আমাদের বাসা থেকে খুব কাছেই একটা মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল মতো হয় সেখানে। এখানে বিভিন্ন ধরনের রাইড আসছে, তো আমি আপনাদেরকে সেগুলো সব কিছু দেখাবো, এবং জানিনও কয়েকটা রাইডে চললো, তো দুই একটা হয়তো আমি একটু দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি। তাহলে চলুন শুরু করি, জাস্ট আমি ভিডিও করছি। তো এখানে এটা প্রায় শেষের দিকে, সবাই নেমে যাবে, এরপরে যখন এটা স্টার্ট হয় তখন অনেক উঁচুতে উঠে যায়। এখন আমরা একটু ভিতরে ঘোরাঘুরি করব, সো আপনারা আমাদের সাথেই থাকেন, আমরাও দেখি আপনারাও দেখেন। এখন জারিন হচ্ছে সবচেয়ে যে সহজ রাইডটা ছিল, মানে ট্রেন, সে অন্যগুলোতে খুব ভয় পায়, সো সে ট্রেনে উঠবে বলল, পরে ট্রেনে উঠছে। জারিন অনেক ফোর্স করছিল আমাকে যে মাম্মা তুমি আমার সাথে আসো, কিন্তু আসলে আমি চড়তে চাচ্ছিলাম না। আর এই ট্রেনটাতে ওরা বলল যে এটা অ্যাডাল্টরা চড়তে পারবে না। সো জারিন পরে খুব ভয়ে ভয়ে একাই স্টার্ট করেছে। তো আমি আর ওর বাবা বলছিলাম যে বাই বাবা বাই,
এখন জারিন বলছিল তো আমাকে বাই বলবে না, সে ভাবছে যে তাকে বাই বলছি তার মানে সে মনে হয় অনেক দূরে চলে যাবে, কোথাও চলে যাচ্ছে। পরে যাই হোক, যখন একবার রাউন্ড দিয়েছে তখন সে তার ভয়টা কেটে গিয়েছে, তো পরেরগুলো সে স্বাভাবিক ছিল এবং সে খুব এনজয় করেছে। এখন এটা হচ্ছে ক্যাবল কার, আই থিঙ্ক এটার নামটা আমি আসলে সঠিক কিছু একটা কার, তো এটাতে ওরা চড়েছিল। আমার এটা আমার আসলে অনেক ভয় লাগে, সো আমি এটাতে যাবো না, কখনোই যাবো না। আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল ওরা কিন্তু আমি যাইনি। সো চলুন আমরা আবার একটু দেখে নিই কী কী এখানে ছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল খাবারের শপ, তো এখান থেকে আসলে ফেয়ারি ফ্লস, যেটা হাওয়াই মিঠাই যেটাকে বলে, সেটা এখানে কিনতে পাওয়া যাচ্ছিল। তো বাবা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল ওইটা কেনার জন্য, জারিনের জন্য। পরে এখন আমরা যেটাতে যাচ্ছি এখানে হচ্ছে এটা ললি শপ বলে, ললি মানে খুবই মজার কিছু চকলেট, আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন দূরে যে স্টেজটা দেখতে পেলেন ওটা হচ্ছে ওখানে সাধারণত প্রোগ্রাম হয়, ছোট বাচ্চাদেরকে নিয়ে ড্যান্স করে, যেটা হচ্ছে বাচ্চারা খুব এনজয় করে। এখন আমি একটা শপের দিকে এগোচ্ছি। আমরা যেরকম গ্রামে কোনো মেলা হলে যেরকম আমরা দেখতাম যে অনেক শাড়ি চুড়ি মালা বিক্রি হইতো, তো এখানেও সেম, একটু ডিজাইন হয়তো আলাদা, আবার অনেক কিছু মিলও আছে, কারণ আই থিঙ্ক এগুলো ম্যাক্সিমামই এশিয়ান কোনো কান্ট্রি থেকে আনা। সো এই আর কি, এখন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেট আকারে সেল করছিল ওরা। এখানে কিছু মাথার ব্যান্ড, যে ফ্লাওয়ার ব্যান্ডগুলো পাওয়া যায় বাচ্চাদের, তো এখন জারিন এখান থেকে কয়েকটা ব্যান্ড নিয়েছিল। এরপরে লাস্টে যেটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে আপনারা পেট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরা এরকম সব ধরনের প্রায় কিছু অ্যানিমাল নিয়ে এসেছিল, তো এগুলো আসলে বাচ্চাদের জন্য খুবই এক্সাইটিং ছিল। তো আমাদের প্ল্যান আছে কালকেও হয়তো বা মানে এর পরের দিন আরেকবার যাব। সো যদি সম্ভব হয় কিছু ভিডিও করব ডিটেলসে এবং আমি আপলোড করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।